রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফিরান না, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কি করেন না, ফিরিয়ে দেন না, অবশ্যই কবুল করেন। এই তিন ব্যক্তি কারা? ইফতারের সময় রোজাদারের দোয়া, ইফতারের সময় রোজাদারের দোয়া। রোজাদার যখন ইফতারের সময় ইফতারকে সামনে রেখে এই ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় খাবার দাবারকে সামনে রেখে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক তার দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ পাক তার চাওয়াকে কি করেন, পুরা করেন। বুঝেছে? আর দুই নম্বর হইল ন্যায়পরায়ণ যে শাসনকর্তা, ন্যায়পরায়ণ শাসকের দোয়াও আল্লাহ পাক কবুল করেন, ন্যায়পরায়ণ শাসকের দোয়াও আল্লাহ পাক কি করেন, কবুল করেন। তিন নম্বর হইল মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, মাজলুমের দোয়া অত্যাচারিতের দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফিরিয়ে দেন না। তাই জন্য রমজানের সারাটা সময় তো দোয়া করবে, বিভিন্ন সময় দোয়া করব, বিশেষভাবে ইফতারের সময় দোয়া করা। তো ইফতারের সময় আমাদের অবস্থা এতটা বাজে হয় যে দোয়া করার সময়টাই পাই না, ইফতারের সময় খাবার দাবার নিয়ে এতটা ব্যস্ত থাকি যে খাবারের প্রতি খুব বেশি ধ্যান চলে যায়। রমজানে খাবার দাবারের পরিমাণ কমায় দেওয়া, আল্লাহ পাক তো খাবার রমজানে এমনি রিজেক্ট বাড়ায় দিছে, বিভিন্ন আইটেম আমাদের সামনে আসে, খাবার তো হয়ে যাবে, খাবারের থেকে তো বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলে অনেক বড় বিষয় থেকে মাহরুম হয়ে গেল। খাবার রিজিকের মধ্যে যেটা লেখা আছে সেটা সেটাই আসবে সামনে, সেটাই খাইতে পারবো। তো অতএব ওইটা নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কোনো যুক্তিকতা নাই, ওই সময় ব্যস্ত হওয়ার বিষয় যেটা সেটা হলো দোয়া, নিজের আখিরাতের জন্য দোয়া করা, নিজের কবরের জিন্দগির জন্য দোয়া করা, নিজে যে বিগত জীবনে যে গুণাগুলো করেছি গুণাগুলো যাতে ক্ষমা হয়ে যায়, গুণা মাফির জন্য দোয়া করা, নিজের প্রিয়জন কবরবাসী হয়ে গেছে প্রিয়জনদের জন্য দোয়া করা, নিজের প্রিয়জনদেরকে দুনিয়ার মধ্যে রাইখে যাইতেছি তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য দোয়া করা। কতটা দোয়ার মোহতাজ আমরা, আমাদের কতটা দোয়ার দরকার। সেখানে যদি এই সুবর্ণ সুযোগের মধ্যে, এই সুবর্ণ সময়ের মধ্যে, এই রমজানের মতো এই বিশেষ সুযোগের মধ্যে, রমজানের মতো বিশেষ ছাড়ের সময়, ছাড় দেয় না বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান ছাড় দেয়, ওই ছাড়ের সময় যদি আমরা বিভিন্ন পণ্য আমরা কিনে রাখি, কিন্তু এই ছাড়টা তো এই বিশেষভাবে সবসময় থাকে না, একটা বিশেষ সময়ে নির্দিষ্ট কিছু সময়ের জন্য তারা এই ছাড়টা দেয়, ঠিক না? তো আল্লাহ পাক এই রমজানে বিশেষ ছাড়, বিশেষ সুযোগ কামাই করার, জান্নাত কামাই করার, নিজের অসম্পূর্ণ যে আমলনামা আছে সেটাকে গোছানোর, সেটাকে ঠিক করার, নিজের আমলনামাকে যে কালিমা দ্বারা লেপন করেছি সেটা মোছার, আল্লাহ পাকের রহমত পাওয়ার, বরকত পাওয়ার, শুধু নিজেরটা নয় নিজের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরটারও ব্যবস্থা করার, যে সুযোগ সুবর্ণ সুযোগ দিয়েছেন সেটাকে আমরা কাজে লাগাবো, সেটাকে আমরা কি করব, কাজে লাগাবো।